আসসালামু আলাইকুম ডি স্টুডেন্টস বলতাম মাই চ্যান আশা করি সবাই ভালো আছো সো আজকে এই যে রাইটিং পার্টি নিয়ে আসলাম সেটি হচ্ছে ডায়লগ রাইটিং রাইট অ্যা ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ টাইম অর্থাৎ হচ্ছে সময়ের গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লিখো তো এখানে দুই বন্ধু হচ্ছে মাইসিন অর্থাৎ আমি নিজে এবং রিপা তো তোমাদেরকে আমি চেষ্টা করব এই ডায়লগটির প্রতিটি লাইন বাংলা অর্থ সহ বলার তো চলো আমরা এখন আমাদের লেসনটি স্টার্ট করি মাইসেল হ্যালো রিপা হাও আর ইউ হ্যালো রিপা তুমি কেমন আছো রিপা আই এম ফাইন আমি ভালো আছি হোয়াট অ্যাবাউট ইউ তোমার খবর কি মাইসেল আই এম অলসো ফাইন আমিও ভালো আছি রিপা ওয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ মাইসেল্ভ আই এম গোয়িং টু মাই ড্রয়িং ক্লাসেস আমি আমার ড্রয়িং ক্লাসে যাচ্ছি রিপা ও আর ইউ গেটিং লেট ফর ইউ ক্লাসেস আচ্ছা তুমি কি তোমার ক্লাসের জন্য দেরি করছো মাইসেলভ নো এম নট লেট না আমার দেরি হচ্ছে না রিপা নাও আ ডেস এখানে তোমরা হচ্ছে নাও আ ডেস দেবা আমি এখানে এটা ভুলে দিই নি তোমরা একটু ঠিক করে নিও নাও আ ডেস পিপল ডোন্ট হ্যাভ ইম্পর্টেন্স অফ টাইম আজকাল মানুষের কাছে সময়ের গুরুত্ব নেই মাই সেল ইয়েস ইউ আর রাইট হ্যাঁ তুমি ঠিক বলেছ পিপল ওয়েস্ট দেয়ার লট অফ টাইম ইনিং ওয়াচিং টিভি ফুল ডে ইতিসি মানুষ ঘুমিয়ে সারাদিন টিভি দেখে ইত্যাদিতে তাদের সময় নষ্ট করে রিপা শুড নো দ্য ইম্পর্টেন্স অফ টাইম তাদের সময়ের গুরুত্ব সম্পর্কে জানা উচিত মাই ওয়ান্স টাইম ইজ গন ইট ক্যান নট বি রিগেইনড সময় চলে গেলে আর ফিরে পাওয়া যায় না রেপা ইয়েস ইউ আর রাইট হ্যাঁ তুমি ঠিক বলেছ মাইসিভ টাইম ইজ ভেরি এক্সপেন্সিভ সময় খুবই ব্যয়বহুল ইট টিচেস আজ হাউ টু লিভ অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার ডে টু ডে লাইফ এটি আমাদের শেখায় কীভাবে বাঁচতে হয় এবং এটি আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ রিপা উই শুড সেভ আওয়ার টাইম ইন ইনস্টেড অফ ওয়েস্টিং ইট বাই স্লিপিং অল ডে সারাদিন ঘুমিয়ে সময় নষ্ট না করে আমাদের সময় বাঁচাতে হবে মাই উই শুড ডু সামথিং এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং থিং ইন দ্যাট সেফড সেফড টাইম এছাড়াও আমাদের সেই সংরক্ষিত সময়ে উত্তেজনাপূর্ণ এবং আকর্ষণীয় কিছু করা উচিত রিপা ইয়েস শিওর হ্যাঁ অবশ্যই মাইসেল্ভ ওকে পাই ঠিক আছে বিদায় আই এম লেট ফর মাই ক্লাসেস আমি আমার ক্লাসের জন্য দেরি করে ফেলছি রিপা ওকে বাই ঠিক আছে বিদায় তো এটাই ছিল ডায়লগ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ টাইম আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমাদেরকে আমি বাংলা অর্থ বলে দেওয়ার চেষ্টা করেছি আর ডায়লগটি খুবই সোজা আশা করি তোমরা এটা খুবই সহজে আয়ত্ত করতে পারবে তো আজকে এই পর্যন্তই যদি তোমাদের কোনো রাইটিং পার্ট প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আমি তোমাদেরকে সেগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সবাইকে আর একবার আসসালামু আলাইকুম